মানে বাংলা বুঝছো না? কাছে আসো। ওনার টেবিলের কিছুটা সামনে গেলাম, আরো কাছে। ওনার টেবিলের আরো একটু কাছে গেলাম, আরো কাছে। একদম ওনার টেবিলের সাথে গিয়ে দাঁড়ালাম। ওনারা আমার মাঝে কেবল টেবিলটাই আছে। আমি কিছুটা উঁচু হয়ে ওর মাথার পেছনে হাত দিয়ে চুলের ক্লিপটা খুলে দিলাম। এখন যাও। এটা কি হলো? কেন, তুমি দেখতে পাও না নাকি ফিল করতে পারো না, কোনটা? আমি দুটোই পারি, কিন্তু আপনি চুল খুলে দিলেন কেন? কারণ তোমার বাঁধা চুল আমার পছন্দ না। তাতে আমার কি? আমার চুল আমি বাঁধবো না ছাড়বো, সেটা আমার ইচ্ছে। ও তাই বুঝি। চেয়ার থেকে উঠে একটু একটু করে ওর দিকে এগোতে শুরু করলাম। অবশ্য তাই বলে দিলাম দৌড়। উনি যেভাবে আমার দিকে আগাচ্ছিলেন বলা যায় না। সে মানুষটা আবার কি করে বসে? না এসে পারলাম না, যে দৌড় দিল হয়তো ভয় পেয়েছে। এক দৌড়ে আমার কেবিনে চলে এলাম। আল্লাহ, এই মানুষ নামে ভূতটার হাত থেকে বাঁচাও আমাকে। অফিসটাই শেষ, বের হয়ে গেলাম, বাবা মার কাছে যাব। নিচে নামতে ওনার ড্রাইভার আমার সামনে ওনার গাড়ি নিয়ে হাজির। চলুন ম্যাডাম। না আমি গাড়িতে যাব না, আপনি আপনার স্যারকে নিয়ে যান, আমি চলে যেতে পারবো। প্লিজ ম্যাডাম, আপনি একা গেলে আমার চাকরি থাকবে না। কথাটা শুনে অনেক মায়া হলো আর ওনার উপর প্রচন্ড রাগ হলো। কিভাবে পারে উনি অসহায় মানুষদের সাথে এমন করতে? আচ্ছা চলুন। চলে এলাম বাবার বাসায়। আমি গাড়ি থেকে নামতেই ড্রাইভার গাড়ির পেছন থেকে অনেক রকম মিষ্টি, ফল, গিফট নামাতে শুরু করলো। এত কিছু কোথা থেকে এলো? আপনি বের হবার আগেই স্যার নিজে গিয়ে এসব কিনেছেন। আমাকে বলেছেন বিয়ের পর আজ প্রথম আপনি বাপের বাড়ি যাচ্ছেন, কোনো কিছুর কমতি যেন না থাকে, তাই। ওনার আসল রূপটা কি আমি কোনোভাবে বুঝে উঠতে পারছি না? উনি আমাকে পছন্দ না করেই এত কিছু করছেন, কিন্তু কেন? মনে মনে ভাবলাম। ম্যাডাম, এখানে তো পার্কিং এর জায়গা নেই, আমি আশেপাশে আছি, আপনি যখন বাসা যাবেন আমাকে ফোন দিলেই হবে, আমি চলে আসব। না আপনি চলে যান, আমি আজকে যাব না। কিন্তু স্যার যে বলল আপনাকে নিয়ে যেতে। আপনার স্যারকে যা বলার আমি বলে দিব। আমাকে এত কিছু সহ দেখে অবাক হয়ে গেলেন সবাই, প্রতিবেশীরাও অনেকে এসেছে আমাকে দেখতে। বাবা মার কাছে ক্ষমা চাইলাম তাদের কষ্ট দেওয়ার জন্য, এমন কষ্ট দেওয়ার জন্য যা আমি নিজেও জানি না, কিন্তু এ কথা তাদের বলা যাবে না, জানতে পারলে আমার জন্য চিন্তা করবে। আর সবে বাবার অপারেশন হয়েছে, আমাকে খুশি দেখে ওনারা অনেক খুশি হলেন, আমাকে মাফও করে দিলেন। তো সুখেই আমরা সুখী রে মা। বাবা তুমি আমার জন্য দোয়া করো। তা তুই একা এলি কেন? জামাই বাবাকে সাথে করে নিয়ে আসতি। আসলে অফিসে অনেক কাজ, তাই উনি আসতে পারেননি, অন্য কোনো সময় নিয়ে আসবো। আমরা তো ভেবেছিলাম জামাই বাবাজিও আসবে, তাই তার জন্য টুকটাক আয়োজনও করেছিলাম। হো, এখন জামাই সব, মেয়ে পর হয়ে গেল বুঝি? না রে মা, তুই কি কখনো পর হতে পারিস? বাবা আমাকে বুকে জড়িয়ে নিলেন। রাত 10টা বেজে গেছে, আমি আরাম করে টিভি দেখছি ছোট ভাইয়ের সাথে। তুই যে আজ থাকছিস জামাই জানে তো, উনি আপত্তি করবে না তো? না না, আপত্তি করবে কেন? তাই ভালো। শয়তানটার নাম নিতেই হাজির, মানে সে নিজে না, তার ফোন চলে এলো। মনে মনে বলছিলাম না হলে যে মা শুনে ফেলবে। আমি বারান্দায় চলে এলাম। হ্যালো, অলরেডি 10টা বাজে, আমার বাসায় ঘড়ি আছে, আমি জানি। তোমার বাসায় মানে? আমিও তো বাসায়, তুমি কোথায়? আমি আপনার বাসায় না, আমার বাসার কথা বলছি। বের হচ্ছে কখন? জি না, বের হচ্ছি না। মানে? মানে আমি আসছি না। দেখো ভালো হবে না কিন্তু। তাই কি করবেন? ও, আমাকে চ্যালেঞ্জ করা হচ্ছে? জি, পারলে কিছু করে দেখান। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। মিসেস রোদ, আজকে রাত আমি আপনার সাথেই কাটাবো। যেই বলা সেই কাজ। রাত 11:30 বাজে, ইদিদের বাসার কলিং বেল বেজে উঠল। মা দাঁড়াও আমি দেখছি, গিয়ে দরজা খুলে হা হয়ে রইলাম। আপনি আমাকে চ্যালেঞ্জ করার আগে ভাবা উচিত ছিল, মাই ডিয়ার ওয়াইফ। আসলে একটা খাটাস, মনে মনে বললাম। কি রে মা, কে এসেছে? আসসালামু আলাইকুম। ওকে ধাক্কা দিয়ে ভিতরে চলে গেলাম, শ্বশুর শাশুড়িকে সালাম করলাম। বাবা তুমি এত রাতে কেন, সমস্যা হয়নি তো? না বাবা, আসলে ইতি বারবার ফোন দিচ্ছিল, ওর নাকি ভালো লাগছে না, তাই আর কি। এটা বলে ওকে একটা চোখ মারলাম। ছি, কি বড় মিথ্যাবাদী, নিজে বাঁচার জন্য আমাকে ভাসাচ্ছে। ছি, আমি বাবা মাকে মুখ দেখাবো কিভাবে, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে, মনে মনে বলছি আর বড় বড় চোখ করে ওনার দিকে তাকিয়ে আছি। কি রে তুই কি ভাবছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? যা জামাই বাবাকে ঘরে নিয়ে যা, ফ্রেশ হতে দে, আমি খাবার রেডি করে তোদের ডাকছি। কিন্তু উনি তো আমাকে নিতে এসেছেন। এই কি কথা! না বাবা, আজ কিন্তু তোমাদের ছাড়ছি না। হ্যাঁ আমি একমত, এত রাতে আর যেতে দিচ্ছি না। আপনারা যা বলেন তাই। এটা বলে আবার ওকে চোখ মারলাম। বাবা আমি
ফ্রেশ হয়ে এসে আপনার সাথে কথা বলছি। ইচ্ছে না থাকা সত্ত্বেও ওনাকে রুমে নিয়ে গেলাম। রুমে ঢুকতেই ও আগে যাচ্ছিল, আমি পেছন থেকে ওকে টান দিয়ে আমার কাছে নিয়ে এলাম একেবারে। এ কি, উনি হঠাৎ আমাকে জড়িয়ে ধরাতে আমার আত্মা পর্যন্ত কেঁপে ওঠে। ওর কানের কাছে মুখ নিলাম, ওর নিঃশ্বাস ভারী হয়ে আসছে। চোখ খিঁচে দাঁড়িয়ে রইলাম, আমি মনে হচ্ছে ঠান্ডায় শক্ত হয়ে যাচ্ছি। আর করবে আমার চ্যালেঞ্জ? আমার ঘাট হয়েছে, ছাড়ুন আমায়। ধাক্কা দিয়ে সরিয়ে বেরিয়ে এলাম। উনি মানুষ না, পাগল। উহ, আমার সহ্যের সীমা পেরিয়ে যাচ্ছে, আর নিতে পারছি না ওনাকে। ওকে ফাইন, আমাকে হারানো, এবার মজা দেখাবো, আসুন আগে। অনেকক্ষণ বসে শ্বশুর আর শালার সাথে আড্ডা দিলাম। শাশুড়ি খাওয়ার জন্য ডাকলো, অনেক ক্ষুধা লেগেছে, কিছু খাওয়া হয়নি, তাই এক ডাকেই উঠে গেলাম। আমার পাশে এসেই বসে পড়লো। উফ, অসহ্য, আমাকে জ্বালানো, তাই না? মজা দেখাচ্ছি, খাও আগে। খাবার মুখে দিতেই চোখ বড় হয়ে গেল, আর চিবাতে পারছি না, এত ঝাল। কি হলো বাবা, খাবার মজা হয়নি, খাচ্ছ না যে? না মা, খাচ্ছি, অনেক মজা হয়েছে। আর চোখে ওর দিকে তাকালাম, ও মিটমিট করে হাসছে। আর বুঝতে বাকি রইল না, কাজটা ওর করা। মেয়েটা এমন কেন, রাগ উঠে গেল। খাও বাচ্চু, আমাকে চালানো, মজা বোঝো এখন। ওনার চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু উনি খেয়েই যাচ্ছেন, থামছেন না। খাওয়া সম্পূর্ণ শেষ করে উঠে রুমে চলে এলাম। ও মা গো, কি ঝাল, মরে গেলাম রে। কারো রুমে ঢোকার শব্দ পেলাম, পেছনে ঘুরতেই দেখি ইতি ওর কাছে গিয়ে ওকে দরজার সাথে শক্ত করে চেপে ধরলাম। ওর ঠোঁট দুটো আমার ঠোঁট দুটো দিয়ে আঁকড়ে ধরলাম। হাত থেকে পায়েসের বাটিটা পড়ে গেল। ওনার জন্য পায়েস নিয়ে এসেছিলাম, ওনার ঝাল কমাতে, কিন্তু আমি কিছু বুঝে ওঠার আগেই উনি আমার ঠোঁট দুটো আঁকড়ে ধরল। অনেক চেষ্টা করেছি, নড়তে কিন্তু পারছি না, মুখ থেকে কেবলই গোঙানির শব্দ বের হচ্ছে, তাও ওনার মুখেই সীমাবদ্ধ। ঝাল না কমা পর্যন্ত ওর ঠোঁট দুটো ছাড়লাম না। অনেকক্ষণ পর ছাড়লাম, ওর চোখ বেয়ে পানি চলে এলো। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ওনাকে ধাক্কা দিলাম, আপনি কি মানুষ না পশু? বাথরুমে চলে এলাম, অনেকক্ষণ কান্না করলাম বসে বসে। এই দরজা খুলো, আমার কথা শুনে ইতি, উনি ডাকলেন। তাও দরজা খুললাম না, কিন্তু অনেকক্ষণ হলো ওনার কোনো সাড়া শব্দ পাচ্ছি না। বাথরুম থেকে বের হতে আমার চোখ চড়ক গাছ। স্যার বলে চিৎকার দিলাম, উনি মাটিতে পড়ে আছেন। আমার চিৎকার শুনে বাবা মা ইমন সবাই চলে এলো, ওনার চেহারা লাল হয়ে গেছে। আমি যাই, ডাক্তারের ব্যবস্থা করি। বাবা দাঁড়াও, ওনার নিজস্ব ডাক্তার আছে, ড্রাইভারকে ফোন দিয়ে বললাম, গিয়ে ডাক্তার নিয়ে এলো। ডাক্তার চেক আপ করে বললেন, ভয় পাওয়া লাগবে না, আমি অ্যান্টিডোট দিয়েছি, ঘুমাক ঠিক হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে এমন হলো কেন? ঝালের অ্যালার্জি। মানে? জি, রোদের ছোটবেলা থেকে ঝালের অ্যালার্জি, ঝাল সে একদম সহ্য করতে পারে না, প্রথমে লাল হয়ে ফুলে যায়, এর মধ্যে ঝাল না কমলে জ্ঞান হারিয়ে ফেলে। আজও তাই হয়েছে, ভয় পেন না, একটু পর ঠিক হয়ে যাবে। ডাক্তার চলে যাবার পর বাবা মা আমাকে অনেক কথা শোনালেন। মা দেখেছিল আমাকে ঝাল দিতে, তখন বাঁচার জন্য মিথ্যে বলেছিলাম যে ওনার ঝাল অনেক পছন্দ, ঝাল না হলে উনি খায় না। কিন্তু এখন আমারও অপরাধ বোধ কাজ করছে, ওনাকে মজা দেখাতে গিয়ে কি করে বসলাম, যদি ওনার কিছু হয়ে যেত তখন কি হতো? অনেকক্ষণ পর ওনার জ্ঞান ফিরলো। এখন কেমন লাগছে? জি বাবা, এখন ঠিক আছি, আপনারা চিন্তা করবেন না, আপনারা গিয়ে শুয়ে পড়েন, ওনার দিকে খেয়াল রাখিস। মা আমাকে একটা খিমচি দিয়ে চলে গেলেন। ওনার সামনে বলার কি দরকার ছিল? কি, কেমন লাগলো? মিটমিট করে হাসছে, আমার জান বের হয়ে যাচ্ছিল, আর এখন ওনার হাসি পাচ্ছে। আপনি আসলে একটা খাটাস বলেই খাটের অন্য পাশে ফিরে শুয়ে পড়লাম, আর তেমন কোনো কথাই হলো না। সকালে চোখ খুলতেই দেখি পাগলিটা লুতুপুতু হয়ে ঘুমাচ্ছে, এলো চুল আর হালকা রোদ মুখের উপরে অপরূপ লাগছে, মন চায় এভাবেই আজীবন চেয়ে চেয়ে দেখি। ও কিছুটা নড়ে উঠল না, ও দেখার আগে আমার বের হতে হবে, আজ ম্যাডামের জন্য সারপ্রাইজ আছে, এটা বলেই শয়তানি একটা হাসি দিলাম। ঘুম ভাঙতেই দেখি উনি রুমে নেই। উফ, দেরি হয়ে গেল যে, অফিসে যেতে হবে। ফ্রেশ হয়ে বের হতে দেখি উনি কোথাও নেই। কি রে, কাউকে খুঁজছিস? মা, উনি কোথায়? উনিটা আবার কে? মা ঠিকই বুঝতে পেরেছে, তাও নাটক করছে, অসহ্য। তোমাদের জামাইকে দেখছি না যে? রোদ তো সকাল সকাল বের হয়ে গেল, বললো ওর নাকি কি খুব ইম্পর্টেন্ট কাজ আছে। ও আয় তুইও, নাস্তা করে নে। আমিও নাস্তা করে নিলাম। মা আমি যাই। শোন। হ্যাঁ বলো। তোদের দুজনের জন্য লাঞ্চ, আর শোন,
তারপর কী হলো সেটা দেখতে হলে অবশ্যই পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশান অপশনটিতে ক্লিক করুন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।